সততার দৃষ্টান্ত হয়ে রইলেন চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ তাওকির ইসলামের ষাটে কাপ ওয়েব সিরিজের অভিনয়শিল্পীরা। পর্দায় প্রশংসা কুড়িয়েছিলেন তারা, এবার বাস্তবেও মানুষের মন জয় করা কাজ করে দেখালেন রাজশাহীর এই তরুণ দল। গত শনিবার রাত 3টার দিকে রাজশাহী শহরের এক গলিতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন ষাটে কাপ কলাকুশলীরা। প্রথমে তারা সেটিকে খালি ব্যাগ ভেবেছিলেন, তখন তাদের দলের আকাশ বিন ওসামা নামে এক ব্যক্তি ওই ব্যাগে লাথি মারেন। এরপরে তিনি বুঝতে পারেন ব্যাগে ভারী কিছু আছে। এক পর্যায়ে ব্যক্তি খুলে দেখেন এক বান্ডিল টাকা, এছাড়াও একটি রহস্যজনক কাপও দেখতে পান তারা। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। টাকা গুনে দেখেন 17,92,000 টাকা রয়েছে। পরে তারা টাকাগুলো সরকারি কোষাগারে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন। সবাই মিলে তখন থানায়ও যান, শেষ পর্যন্ত টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন তারা। এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, পরিত্যক্ত টাকা এটা সন্দেহজনক, তারা এর তদন্ত করবেন। সঙ্গে একটি কাপ পাওয়া গেছে, সেটি তারা পরীক্ষা করিয়েছেন, সেটি পিতলের। কাপে 18টি বড় ও ক্ষুদ্র ক্ষুদ্র আরো কিছু ছিদ্র আছে, সেগুলো কেন আছে সেটারও তদন্ত হবে। রাজশাহীর আঞ্চলিক গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে এসেছিল ষাটে কাপ ও সিনপাট নামে দুটি সিরিজ। এতে অভিনেতা কলাকুশলী হিসেবে ছিলেন মাহফুজ প্রদীপ, আকাশ বিন ওসামা, রিফাত বিন মানিকরা। শিবলি আহমেদ, কালবেলা।